ভাঙা রাস্তায় জলজটে দীর্ঘ যানজট, আর পথচারীদের ভাষ্য দুর্ঘটনা অহরহ। এমন অবস্থা মুন্সিগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতালের পাশের সড়কের। চলাচল উপযোগী করতে সপ্তাহ তিনেক আগেও জরুরি সংস্কার কাজ চলে সড়কটিতে, কিন্তু সামান্য বৃষ্টিতেই আবার তৈরি হয়েছে অসংখ্য গর্ত। পানি জমে নষ্ট হচ্ছে ঢালাই করা পিচ। পথচারীদের অভিযোগ, সড়কের পৌরসভার অংশটুকুতে নির্মাণের কাজ হয়, বারবার হচ্ছে নষ্ট আর সংস্কার কাজ। আরসিসি গুলো দাদা দেখো 15-20 বছর যাবে, রাস্তা মানুষ ভোগান্তি কম হবে। মাঝখানে দেখেন যে ভাঙা অনেক বাচ্চা পড়ে যায়। রাস্তাটা খুবই খারাপ অবস্থা, বৃষ্টি হলে রাস্তাটা খুব সমস্যা হয়ে যায়। গাড়ি নিয়ে গেলে গাড়ি ঝাঁকাঝাঁকি করে, আবার অনেক সময় যাত্রী পড়ে যায়, গাড়ি কাইতে হয়ে যায়। টুকটাক খালি মেরামত করে, আর এরা খালি দুর্নীতি করে টাকা খালি ওনাদের পকেটে পড়ে। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, আমরা তাড়াতাড়ি দ্রুত এটার ভালো একটা সমাধান চাই। অভিযোগ এড়িয়ে নির্বাহী প্রকৌশলী জানালেন, সড়কটির টেকসইভাবে সংস্কারের চেষ্টা চলছে। আমাদের একটা প্রজেক্ট চলমান IUGIP LGD-র মাধ্যমে, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা এটার প্রজেক্ট সাবমিট করেছি অলরেডি, কিন্তু আমরা অনুমোদন পাইনি। মুন্সিগঞ্জ পৌরসভাটির 120 কিলোমিটার সড়কের 60 কিলোমিটার পিচ ঢালাই করা। শহরের প্রধান সড়কে প্রায় 300 মিটার এলাকার এই বেহাল পরিস্থিতি। বছরে 2-3 বার মেরামত করা হলেও বেশিরভাগ সময়ই থাকে চলাচল অনুপযোগী। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।